গুগলে রশিদ খানের স্ত্রীর নাম সার্চ দিলে আসছে বলিউড নায়িকা আনুষ্কা শর্মার নাম, যিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী। এর চেয়ে বড় বিস্ময় অন্যখানে, আফগান লেগ স্পিনার এখনও বিয়েই করেননি। ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে গুগল সার্চ ইঞ্জিন, কিন্তু এতে বিপত্তিও আছে। অনেক সময় ভুল তথ্য দেখায় গুগল। এই সার্চের ফলাফলে গুগল যা দেখাচ্ছে স্বভাবতই সব ভুল। গুগল বলছে 2017 সালে 11 ডিসেম্বর রশিদ আনুষ্কার বিয়ে হয়েছে। সাল তারিখ সবই ঠিক আছে, আনুষ্কার নামও ঠিক আছে, তবে ওই তারিখে কোহলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বলিউড কন্যা। আগামী জানুয়ারিতে তাদের পরিবারে আসছে নতুন অতিথিও।